नमस्कार बंधुरा माइरोज गार्डेने आपनाके अनेक अनेक स्वागतम। आज आमादेर प्रश्न उत्तर पर्वेर भिडियो आपनारा जे समस्त प्रश्नगुलो करेछेन तार उत्तर आमी अवश्यई आपनादेरके जानिये देव। प्रचुर प्रश्न एसेछे ताई आजके आर कथा बाड़ाबो ना, एकदम आमरा प्रश्नेर मध्ये चले जाई। तो प्रश्न करेछेन शोभन पाल, गोलाप गाछेर जन्य तरल खाबार तैरी करार समय खोल जलेर साथे भातेर फैन मेशानो जाबे, आर एई तरल खाबार प्रति सप्ताहे एकबार करे दिते पारबो? तो अवश्य हमें जानाबो जे गोलाप गाछेर जन्य जे तरल खाबार, आमी दुटो तरल खाबार अलरेडी तैरी करेछि। तार मध्ये एकटा अमृत सार आछे जेटा सोर्सेर खोलेर साथे गोबर के मिशिए एकटा अमृत सार करेछि, तो सेटा आपनी व्यवहार करते पारेन। एबं आरेकटा आमी तरल सार व्यवहार करेछि, एबं आपनी जदि बोलेन जे तरल सारेर साथे आपनी भातेर फैन বা যেটাকে আমরা মাড় বলছি, তো সেটা যদি আপনি যদি বলেন মেশাবো, তো কোনো অসুবিধা নেই, আপনি মেশাতে পারেন। তবে তরল সারটা আপনাকে বেশি দিন কিন্তু পচানো চলবে না, এটা অবশ্যই আপনাকে গোলাপ গাছের জন্য মানতে হবে। তো আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো একটু দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া থাকবে। এছাড়া প্লেলিস্টে আমি প্রত্যেকটা ভিডিও সাজিয়ে রেখেছি তরল খাবারের ভিডিওগুলো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর প্রত্যেক সপ্তাহে আপনি অবশ্যই এ খাবার দিতে পারবেন, কারণ গোলাপ গাছকে প্রত্যেক সপ্তাহে আমি যে রুটিন করে দিয়েছি সে রুটিনেও বলেছি যে প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা তরল খাবার দেব, তো কোনো অসুবিধা নেই, তরল খাবার আপনি দিতে পারেন। সেকেন্ড আমি প্রশ্নটি পড়ছি, রাজশ্রী বসু তিনি লিখেছেন, 20-20-20 এনপিকে স্প্রে কোন সময় করতে হয়, রোদের মধ্যে নাকি বিকেলের ছায়াতে? অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানালে ভালো হয়। তো আমি প্রথমেই যেটা জানাবো যে যে কোনো ধরনের এনপিকে খাবার, অর্থাৎ সেটা 20-20-20 হতে পারে, 19-19-19 হতে পারে, 0-0-50 হতে পারে, 12-61-0 হতে পারে, প্রত্যেক ধরনের খাবার বা অন্যান্য কোনো লিকুইড খাবার হয়তো মাটিতে দিচ্ছেন বা যে কোনো ধরনের তরল খাবার আপনি দিচ্ছেন, তো সমস্ত ধরনের খাবার দেওয়ার উত্তম সময় হচ্ছে সকালের দিকে। যে কোনো খাবার আপনাদেরকে অবশ্যই সকালের মধ্যে স্প্রে করতে হবে বা মাটিতে দিতে হবে, কোনো খাবার বিকেলে গিয়ে দেওয়া যাবে না, কারণ বিকেলের পর থেকে গাছ আস্তে আস্তে ঘুমানোর কাজ শুরু করে দেয়। তো রাত্রেবেলায় গাছ ঘুমাবে, সেহেতু সে কোনো খাবার দাবার খাবে না, সূর্য যতক্ষণ থাকবে সে ততক্ষণ সে খাবার তৈরি করবে, বিশেষ করে সকালের দিকটাতে সে বেশি পরিমাণে খাবার তৈরি করে। তাই অবশ্যই আমরা যে কোনো ধরনের খাবার সকাল 9-10 মধ্যেই কিন্তু দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমরা এই কাজটা করব। এরপরে আমরা হয়তো কিছুক্ষণ দিতে পারি, কিন্তু বিকেলের পর থেকে কিন্তু আমরা কোনো গাছকে খাবার দেব না, কোনো গাছকেই কিন্তু এই খাবারটা দেওয়া যাবে না। আরেকটা প্রশ্ন করেছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আমি প্রচুর মানুষকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে যে সমস্ত মেসেজগুলো আসছে সেই সমস্ত মেসেজের আমি ঠিকঠাকভাবে রিপ্লাই দিতে পারছি না। তাই নতুন করে আর আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অন্তত জানাচ্ছি না এই মুহূর্তে, এটা অনেক মানুষের প্রশ্ন আছে, আমি একটাই উত্তর দিয়ে দিচ্ছি এখানেই। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিতাম, কিন্তু যেখানে আমি রিপ্লাই দিতে পারছি না, আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, তো সেখানে সেরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লাভ কী বলুন? তো আমি ঠিক করেছি যে আপনাদের জন্য, মানে আপনারা অনেক বলছেন যে গাছের ছবি পাঠানোর প্রয়োজন আছে, তো তার জন্য আমি একটা ফেসবুকের পেজ খুলে দেব, তো সেখানেই আপনারা সমস্ত কিছু পাঠাতে পারেন। এটার জন্য একটু সময় লাগবে, অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের জন্য এই ব্যবস্থা আমি করে দেব। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই এবারে কী প্রশ্ন আছে। নির্মল্য অন হোয়েলস, তো আমাদের বাঁকুড়ার মানুষ, তার একটি সুন্দর ইউটিউব চ্যানেলও আছে। তো তিনি লিখেছেন যে বিকেল বা সন্ধেবেলায় গাছে কীটনাশক স্প্রে করার পর পর সকালে কি গাছ স্নান করানো যাবে? আবার গাছগুলো সব সিন্ডারে লাগানো আছে, ফাঙ্গিসাইড কি দিনের বেলায় প্রয়োগ করা যেতে পারে? বিকেল বা সন্ধ্যায় যখন আপনি কীটনাশক দিচ্ছেন, তারপরে মোটামুটি 12 ঘন্টা পরে গিয়ে আপনি গাছকে স্নান করাতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি হয়তো বিকেল 4-5 সময় কীটনাশক দিলেন, তার পরের দিনে সকালে আপনি স্নান না করিয়ে ওই বিকেলের দিকে আপনি স্নান করাবেন, তো সেটাই বেস্ট হবে। যদিও কৃষিবিজ্ঞানীরা বলছেন 12 ঘন্টার মধ্যে কীটনাশকের আর কোনো রিয়াকশন থাকে না, তো সেদিকে আপনারা 12 ঘন্টা পরেও করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আজকে বিকেলে কীটনাশক দিই, কালকে বিকেলে গিয়ে গাছকে স্নান করাই, তো এইভাবেই আমি স্নান করাই, তো আপনি এরকমভাবে করতে পারেন। আর আমার গাছগুলো সব সিন্ডারে লাগানো আছে,
ফাঙ্গিসাইড কি দিনের বেলায় প্রয়োগ করা যেতে পারে? অবশ্যই, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আমাদেরকে রোদ ওঠার পরেই কিন্তু ইউজ করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে কিন্তু বিকেলের দিকে নয়, ঠিক আছে? তো ফাঙ্গিসাইডের ব্যাপারটা অবশ্যই আমাদেরকে রোদ থাকতে থাকতেই করতে হবে। নেক্সট প্রশ্ন সজল দত্ত করেছেন, ব্যালকনিতে 3-4 ঘন্টা রোদ্দুরে কোন কোন ফুল গাছ ভালো হয়? গোলাপ ফুল গাছ মাটিতে ভালো না সিন্ডারে ভালো হয়? তো দেখুন, 3-4 ঘন্টা আপনার ব্যালকনিতে রোদ পায়, তো আমি বলবো আপনি অনেকগুলো গাছেই করতে পারেন, বিশেষ করে গোলাপ গাছ আপনি করতে পারেন। 3-4 ঘন্টার মধ্যে আপনি ফ্লোরিবান্ডা গ্রুপের গোলাপগুলো করতে পারেন, মিনিয়েচার গোলাপগুলো করতে পারেন, হয়তো একটু রেজাল্টের 19-20 হবে, কিন্তু আপনি করতে পারেন। এছাড়া আপনি শীতের সমস্ত ধরনের ফুল গাছগুলোই মোটামুটি করতে পারেন, একটু ফুলের কম বেশি হবে, কিন্তু ভয়ের কিছু নেই। যদি 4 ঘন্টা রোদ আপনার ব্যালকনিতে আসে তো অনেকগুলো গাছেই আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ট্রাই করুন। আর তিনি লিখেছেন, গোলাপ ফুল মাটিতে ভালো হবে না সিন্ডারে ভালো হবে? তো এটা অবশ্যই আমাদের যে পরিচর্চার কীরকমভাবে করছি সেটার উপর নির্ভর করে। আমি নিজে ব্যক্তিগতভাবে মাটিতে গোলাপ করছি, খুব ভালো গোলাপ হচ্ছে, কোনো অসুবিধা হয় না। এবারে অনেকে সিন্ডারে গোলাপ করছেন, অনেক রকমের প্রবলেম হচ্ছে। আবার সিন্ডারে যে গোলাপ ভালো হবে না এটা আমি কিন্তু একদমই বলছি না, সিন্ডারেও কিন্তু খুব ভালো গোলাপ করা যায়। তবে সিন্ডারে গোলাপ করতে গেলে অবশ্যই একটু সময় বেশি লাগবে এবং পরিচর্চাটাও বেশি। মাটিতে গোলাপ করা কিন্তু অনেকটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু ওই রুট রটের প্রবলেম আছে, তার জন্য আমি যেরকমভাবে মিডিয়া তৈরি করতে বলেছি সেরকমভাবে মিডিয়া তৈরি করুন। সেরকমভাবে মিডিয়াতে যদি আপনি গাছ করেন তাহলে আশা করি খুব বেশি অসুবিধা হবে না, তো সেরকমভাবে আপনি ট্রাই করুন। আর যদি আপনি সিন্ডারে করতে চান, সিন্ডারের ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্টে সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবেন, একটু প্লিজ সেখান থেকে দেখে নেবেন। আপনি অবশ্যই করতে পারেন, সিন্ডারও করতে পারেন, মাটিতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন সিক্সার্স, তিনি লিখেছেন, গোলাপ গাছ কি বছরে কতবার প্রুনিং করতে হয় এবং কখন? জৈবভাবে কিভাবে গোলাপ করব ফার্স্ট থেকে একদম ফাইনাল পর্যন্ত? তিনি প্রথম যে প্রশ্নটা করেছেন যে বছরে কতবার প্রুনিং করতে হয়, দেখুন বছরে বাৎসরিক কাটাই ছাটাইটা একবারেই হয়, তো সেটা মোটামুটি আমরা অক্টোবর নাগাদ এটা করে থাকি, তো এটাকে বলে বাৎসরিক কাটাই ছাটাই। অর্থাৎ এগুলো হার্ড প্রুনিং হতে পারে, কেউ মিডিয়াম প্রুনিং করেন, তো এগুলো মোটামুটি বছরে একবারই হয়। এছাড়া গোলাপ গাছে লাইট প্রুনিং সারা বছর ধরেই হয়, অর্থাৎ ফুল হলো, ফুল জাস্ট মরে যাওয়ার পরেই সেই ফুলটাকে আমরা কিন্তু কেটে বাদ দেব ওই 5 পাতার নিচের থেকে, তো এটা হচ্ছে লাইট প্রুনিং, এটা কিন্তু বছরে সব সময় করতে হবে। তো আপনি কোন প্রুনিংটা বলছেন, যদি বাৎসরিক কাটাই ছাটাই কথা বলেন তাহলে বছরে একবারই করা যায়, এটা কিন্তু অন্য সময় করা যায় না। তো তার সাথে যে প্রশ্নটা বলেছেন যে জৈবভাবে কিভাবে গোলাপ গাছ করব, তো জৈবভাবে আমি জৈব একটা খাবার দাবার আপনাদের জন্য বানিয়ে দিয়েছি, তো সেভাবে করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, শুধু জৈবিকভাবে যদি আপনি গোলাপ গাছ করতে যান তাহলে কিন্তু অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হবেন, বিশেষ করে রোগ পোকার আক্রমণে কিন্তু ভীষণভাবেই আপনাকে একদম ঘামিয়ে তুলবে। তো তার জন্য অবশ্যই পুরোটা জৈবিকভাবে না করে জৈবিকভাবে করুন, তার সাথে সাথে কিছুটা পরিমাণ আপনি রাসায়নিক যদি অ্যাড করেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। পরের প্রশ্ন লিখেছেন বন্নিশিখা মিত্র, তিনি লিখেছেন, নতুন গোলাপ গাছের বার্ডস আইজ এবং খুব ছোট ছোট কচি পাতাগুলো কালো হয়ে যাচ্ছে এবং সেগুলো পুড়ে পুড়ে যাচ্ছে আর কি। তো এই যে ব্যাপারটা হচ্ছে এটা মূলত ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, দ্বিতীয়ত এটা আপনার হয়তো গাছের মধ্যে থ্রিপস বা মাইটসের অ্যাটাক হয়েছে তার প্রভাবও হতে পারে। আপনি M45 ফাঙ্গিসাইডের সাথে অ্যাসিফেট পাউডার মিলিয়ে একবার স্প্রে করুন। M45 নেবেন 2 গ্রাম এবং অ্যাসিফেট নেবেন আপনি 2 গ্রাম, অর্থাৎ দুটো একসাথে 4 গ্রাম মিশিয়ে 1 লিটার জলে ভালোভাবে গাছগুলোতে স্প্রে করুন। মোটামুটি এ কাজটা আপনাকে 4 বার করতে হবে, অর্থাৎ 1 মাস এ কাজটা করতে হবে, তারপরে রেজাল্ট কী হচ্ছে অবশ্যই আমাকে জানান। এবং তিনি আরেকটি প্রশ্ন করেছেন, প্রচুর চোখ ফুটছে কিন্তু অনেকগুলো চোখ পাতা ছাড়ছে না, বাড়ছে না, গাছের বয়স 38 দিন। তো অবশ্যই একটু সময় তো লাগবেই, ছোট গাছ আছে, তো আমি যেভাবে পরিচর্চার কথা বলেছি সেইভাবে পরিচর্চা করুন, তার বাইরে আপনাকে কিছু করতে হবে না। এই পরিচর্চাটাই কিন্তু গোলাপ গাছের জন্য একদম স্ট্যান্ডার্ড ব্যাপার, তো সব কিছুই হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। তো আপনি সেইভাবে পরিচর্চা করুন, আর প্রথমে যেটা বললাম সেটা আপনি করতে থাকুন, আপনার প্রবলেমটা থাকবে না। রীতা ভৌমিক লিখেছেন, নমস্কার, আপনার
উইকলি রুটিন ফলো করি, কিন্তু আপনি তো অনেক টিপস বলছেন, সেগুলো কি ফলো করতে হবে? যদি হয় তাহলে কি করে করব? প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি পাই তাহলে খুব ভালো হয়। তো প্রথমে আপনাকে নমস্কার। তো আমার যে টিপসগুলো ফলো করছেন, অর্থাৎ বিশেষ করে 7 দিনের যে পরিচর্যার কথাটা আমি বলেছি, সেটা যখন আপনি করছেন তো আপনাকে আর কিছু করার দরকার লাগবে না। আমি প্রত্যেকটা ভিডিও করছি অনেকের সুবিধার কথা মাথায় রেখে, তো আপনার যেটা সুবিধা মনে হবে আপনি সেইভাবে করতে পারেন। আর কিছু স্পেশাল স্পেশাল ভিডিও বানাচ্ছি, যেমন কোনোদিন পাতার প্রবলেম, কোনোদিন হয়তো পোকামাকড় নিয়ে একটা ভিডিও করলাম, কোনোদিন একটু ফাঙ্গিসাইড নিয়ে ভিডিও করলাম। তো এগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞতাটাকে বাড়াবে, অন্য আর কিছুই নয়। তবে টিপস যেটা, সেটা হচ্ছে ওই 7 দিনের যে পরিচর্যার কথা বলেছি সেরকমভাবে পরিচর্যা করবেন। এবারে গ্রীষ্ম যত পড়বে তত গ্রীষ্মকালীন পরিচর্যার ব্যাপারগুলো আসবে। মূল ব্যাপারটা হচ্ছে 7 দিনের পরিচর্যা। 7 দিনের পরিচর্যা বাদ দিয়ে আমি যে ব্যাপারগুলো বলবো সেগুলো হচ্ছে আপনাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য। আমরা কোথাও কোনো ভুল করছি কিনা সেটা অবশ্যই সে ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। তো আপনাকে সেই পদ্ধতি ফলো করতে হবে, ওই পদ্ধতিকেই আমি ভাগ করে করে আলাদা করে ভিডিও বানাই, অন্য আর কিছু নয়। অঙ্কিতা চ্যাটার্জি লিখেছেন, কালো গোলাপ কি আমাদের বাড়িতে হবে? অবশ্যই কালো গোলাপের মধ্যে ব্ল্যাক লেডি, ব্ল্যাক বাকারা, এগুলো আমরা খুব ভালোভাবে আমাদের বাড়িতে করতে পারি। আমার বাগানে দুটো আছে, ব্ল্যাক লেডি আছে, ব্ল্যাক বাকারা আছে, খুব সুন্দর ফুল হয়, আপনি অবশ্যই করতে পারেন। তিনি আরেকটি লিখেছেন, অঙ্কিতা চ্যাটার্জি, মিনিয়েচার রোজের মধ্যে বেস্ট ভ্যারাইটি কী হবে? দেখুন, মিনিয়েচার রোজের মধ্যে বেস্ট কয়েকটা ভালো ভ্যারাইটি হবে। তার মধ্যে অ্যামিগ্রান্ট লাইট পিঙ্ক কালারের ফুল হবে, খুব ভালো ফুল, আপনি অবশ্যই করতে পারেন, গাছ খুব বড় হবে না। বেবি বুমার আপনি করতে পারেন, বেবি বুমারের হচ্ছে বেবি পিঙ্ক কালারের ফুল হয়, খুব সুন্দর ফুল। বেবি লাভ করতে পারেন, হলুদ কালারের ফুল যদি পছন্দ করেন তাহলে বেবি লাভ করতে পারেন। ব্ল্যাক জেডি করতে পারেন, যেটা মোটামুটি ভাইব্রেট রেডে আসে, তো এটা করতে পারেন। আর ক্যারট টপ করতে পারেন, তো এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল হয়। তো এগুলো আপনি করতে পারেন, এই 5টা ভ্যারাইটি বললাম, তার মধ্যে আপনার যেগুলো পছন্দ হবে একটু দেখবেন, নেটে সার্চ করে নেবেন, তো তারপরে যেগুলো আপনার পছন্দ হবে সেগুলো আপনি সংগ্রহ করবেন। পরের প্রশ্নটি করেছে নীলাতীর্থ ঘোষ, দাদার নম্বরটা দিন জানা নেই আমার, ক্ষমা করবেন, বারবার একই প্রশ্ন এসেছে কিন্তু উত্তরটা একইভাবে দিচ্ছি, কারণ আমি নাম্বারটা দিলেও আপনাদেরকে খুব হেল্প করতে পারবো না, তার জন্য আমি নাম্বারটা এখানে দিচ্ছি না, অন্য আর কোনো কারণ নয়। কারণ আমি নাম্বার দিয়েছি এখন দিচ্ছি না, তো আমি বুঝলাম যে আপনাদেরকে নাম্বার দিয়েছি কিন্তু উত্তর দিতে পারছি না, তো সেরকম নাম্বার দিয়ে লাভ কী? তো তার জন্য আপনাদের, যাতে প্রত্যেক সময় আপনাদের সাথে কন্ট্যাক্ট করা যায়, তার জন্য একটা ফেসবুকের পেজ আপনাদের জন্য বানিয়ে দেব, সেখানে আপনারা সব কিছু করতে পারেন। আমি যে পোস্টগুলো করব সেগুলো আপনারা দেখতে পাবেন, আপনাদের মেসেজগুলো আমি দেখতে পাবো, তো সব মিলিয়ে কোনো অসুবিধা হবে না, খুব শীঘ্রই সে ব্যাপারটা আমি করে দেব। মনোজ মোহন এস, দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলে খুব ভালো হয়, একই উত্তর, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। অভিষেক ব্যানার্জি আর্ট লিখেছেন, কিছু সবচেয়ে বড় গোলাপ ফুলের ভ্যারাইটির নাম বলুন। তো অবশ্যই অনেকগুলো ভ্যারাইটি আপনি বড় গোলাপের মধ্যে পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো তার মধ্যে আমি কতগুলো বলবো, যেগুলো আমার বাগানে আছে খুব বড় বড় ফুল হয়, বোরা বোরা আপনি নিতে পারেন। ফার্স্ট এডিকশন খুব বড় মাপের ফুল হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয়, ফার্স্ট এডিকশন আপনি রাখতে পারেন। তাজমহল ভ্যারাইটি আপনি রাখতে পারেন। তো তার সাথে সাথে আপনি রাখতে পারেন জেনিক্ল, খুব বড় মাপের ফুল হয়, তো এগুলো আপনি রাখতে পারেন। পরের প্রশ্নটি করেছেন সুদীপ্ত সিরকার, স্যার আপনি মিরাকুলাম দিতে বলেছেন কিন্তু ওটা দেবার পর গোলাপ গাছের পাতাগুলো ব্রাউন হয়ে যাচ্ছে, এটা কি মিরাকুলাম দেবার জন্য হচ্ছে না অন্য কোনো কারণে? প্লিজ বলবেন। তো প্রথমে আপনাকে বলি, মিরাকুলাম দিতে বলেছি এমনটা নয়, মিরাকুলান আমি নিজে ব্যক্তিগতভাবে দিই, আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে বলি। মিরাকুলান হচ্ছে এক ধরনের পিজিআর, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা দিলে পাতা কখনোই পুড়ে পুড়ে যাবে না বা বাদামি হয়ে যাবে না। তো এই যে ব্যাপারটা হচ্ছে এটা থ্রিপস বা মাইটসের জন্য আপনার হচ্ছে, বা কোনো ফাঙ্গাল ইনফেকশন হলেও হতে পারে, আপনাকে ঠিকঠাকভাবে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবং আপনাকে থ্রিপস এবং মাইটসের জন্য প্রপার একটা ট্রিটমেন্ট করতে হবে। থ্রিপস এবং মাইটসের জন্য প্রপার ট্রিটমেন্ট কী সেটার ভিডিও আমি অবশ্যই করে রেখেছি, প্লেলিস্টে গিয়ে রোগ পোকার ব্যাপারগুলো থেকে আপনারা সব ভিডিওগুলো সেখানে পেয়ে যাবেন, পরপর ভিডিও পেয়ে যাবেন, প্রবলেম অনুযায়ী আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। তবে এটুকু আপনাকে বলতে পারি যে মিরাকুলান দেবার জন্য আপনার পাতার এই প্রবলেম হচ্ছে না, এটা একদমই হচ্ছে না, এটা সম্পূর্ণভাবেই হচ্ছে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা থ্রিপস বা মাইটসের আক্রমণের জন্য। তো সেটগুলোর ব্যাপারটা আপনি একটু দেখুন। পরের প্রশ্নটি করেছেন শান্তিময় রক্সিত,
গোলাপের চারা লাগানোর এক বছর পর সব কিছু যেমন ভিটামিন ইনসেকটিসাইড দেওয়ার পর ফুল ফোটে খুব কম, কেন এরকম হচ্ছে? তো প্রথমেই বলবো, আমি যেরকমভাবে আপনাদেরকে পরিচর্যার কথা বলেছি সেইভাবে গোলাপ গাছগুলোকে পরিচর্যা করুন, আশা করি প্রবলেম হবে না। আমি নিজে কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি, অনেক বন্ধু আমাকে মেসেজ করছেন যে ভালো রেজাল্ট পাচ্ছি। তো প্রথম প্রথম আমরা শুরু করব আর 10 দিন পরে গিয়ে বা 1 মাস পরে গিয়ে ফুল পাবো এমনটা নয়, আপনাকে এটা একটা লং প্রসেসে আপনাকে এটা করতে হবে, সময় দিতে হবে গাছটাকেও। তো মোটামুটি এটা অসুবিধা কিছু নেই। আর আপনি যেটা বলছেন যে ভিটামিন বা কোনো কীটনাশক দেওয়ার পরে ফুল আসছে না, তো এটা যে ফুল চলে আসবে এমনটা নয়। একটা গোলাপ গাছকে ভালো রাখার জন্য 3টে জিনিসের দরকার, খাবার দাবার ঠিকঠাক দিতে হবে, ঠিকঠাকভাবে কীটনাশক দিতে হবে, ঠিকঠাকভাবে ফাঙ্গিসাইড দিতে হবে। 3টে জিনিস ঠিকঠাকভাবে করুন, একটু সময় দিন, অবশ্যই রেজাল্ট ভালো হবে। পরের প্রশ্নটি করেছেন আত্রেয়ীকর। দাদা, আমি আপনাকে একটা SMS করেছিলাম যে আপনি বাগানের মাটিতে গোলাপের চারা লাগিয়ে তার মান্থ অনুযায়ী পরিচর্যা করুন এবং সেগুলোর ভিডিও দিন। তো এটাই আমি বলছিলাম বারবার যে অনেককে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কিন্তু সেখানে কোনো রিপ্লাই দিতে পারিনি। তো অবশ্যই হয়তো আপনাকেও রিপ্লাই দেওয়া হয়ে ওঠেনি। তো আমি অবশ্যই সেরকম ভিডিও বানাবো, কারণ অনেকগুলো ভিডিও আসছে এবং কিছু কিছু ভিডিও জবা গাছ নিয়ে এখন আসবে, কারণ জবা গাছের এই সময়টা একটা খুব ভাইটাল সময়, কারণ গ্রীষ্মের হাওয়া পড়ে গেলেই অনেকগুলো কাজ আছে এই জবা গাছগুলোর জন্য, কারণ মার্চ মাস থেকে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো সেগুলো ভিডিও আসছে এবং তার পাশাপাশি গোলাপের অন্যান্য যে ভিডিওগুলো তো আসছেই। তো এই মাস অনুযায়ী গোলাপের ভিডিওর একটা সিরিজ করার আমারও ইচ্ছে আছে, দেখা যাক কখন এটা শুরু করা যায়, তবে আশা করি করবই করব। পরের প্রশ্নটি করেছেন আশিস কুমার সরকার। আমার 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, 10 ইঞ্চি টবে গোলাপের চারা প্রতিস্থাপন করলে কতদিন পরে রিপোর্ট করা উচিত? এবং দ্বিতীয় প্রশ্নটি, রিপোর্ট করার সময় কি গোলাপ গাছের শেকড়ের প্রুনিং করতে হয়? 10 ইঞ্চি টবে যদি আপনার গাছ থাকে তাহলে মোটামুটি আপনি 1 থেকে 2 বছর অনায়াসে সেটা চালিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। রিপোর্ট করার সময় কি গোলাপ গাছের শেকড়ের প্রুনিং করতে হবে? অবশ্যই রিপোর্ট করার সময় গোলাপ গাছের শেকড়ের প্রুনিং করার প্রয়োজন হবে। আপনি রিপোর্ট যখন গাছটাকে বার করবেন টপ থেকে, তখনই আপনি দেখতে পাবেন যে শিকড়গুলো পুরো একদম কয়েল হয়ে গেছে, মানে একে অপরের সাথে পুরো বাইন্ডিং হয়ে গেছে, তখনই আপনি বুঝতে পারবেন, তখন আপনাকে শিকড়ের প্রুনিং করতে হবে। কিভাবে শিকড়ের প্রুনিং করতে হয় তার ভিডিও আপনি পেয়ে যাবেন চ্যানেলে, কারণ এখনও পর্যন্ত ভিডিওটি করা হয়নি, অবশ্যই আমি সেটি আপনাদের জন্য করে দেব। এই ব্যাপারটা আমরা মোটামুটি করব সেপ্টেম্বর মাসের শেষ দিকে বা অক্টোবর মাস দিকে, তো তখন আমি এটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। পরের প্রশ্নটি করেছেন নীলাতীর্থ ঘোষ। দাদা, 8 ইঞ্চি টবের মাটিতে সিউইড কতটা পরিমাণে দেওয়া যাবে? আপনার যদি দানাদার সিউইড হয় তাহলে 1 চামচ আপনি ইউজ করতে পারেন, প্রত্যেক মাসে আপনাকে ইউজ করতে হবে। আর যদি আপনি চান তো 15 থেকে 20 দিন পর পরও আপনি ইউজ করতে পারেন, কোনো ক্ষতি নেই। আর যদি আপনি মানে তরল সিউইডটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 1.5 থেকে 2 ml পর্যন্ত প্রত্যেক লিটার জলে স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনি লিখেছেন যে, আমার 8 ইঞ্চি টবে একটি 3 ফুট লম্বা গোলাপ গাছ আছে, তাতে কলিও এসেছে, আমার কাছে ইপকোর 1345000519 আছে, এই সময় কোনটা প্রয়োগ সঠিক হবে যাতে 20টা সঠিকভাবে ফোটে, তার প্রয়োজন পুষ্টি চাহিদা সব পেয়ে যায়? তো আপনি এই মুহূর্তে 0050 দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি 0050কে বাদ দিয়ে যদি আপনি 19 19 19 বা 20 20 20 দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সমানে ভালো কাজ পাবেন। তো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে এই সময়টাতে 0050টা ইউজ করি। পরের প্রশ্নটি করেছেন অঙ্কিতা চ্যাটার্জি। অনলাইনে রোজ প্ল্যান্ট কোথায় পাবো? তো অনলাইনে রোজ প্ল্যান্ট আমরা মানে আমি ব্যক্তিগতভাবে পুষ্পাঞ্জলি থেকে নিয়ে আসি, অর্থাৎ খড়গপুর থেকে আমি নিয়ে আসি, ঠিক আছে? তো সেখানে অনেকগুলো প্রবলেম হচ্ছে, অনেকে বলছেন যে সেরকমভাবে অনলাইনে আমরা চারাগুলো পাচ্ছি না। তো ব্যক্তিগতভাবে আমি ভালো চারা পেয়েছি, তো অনেকে বলছেন যে ভালো চারা পাচ্ছি না, তো একটু গিয়ে যদি আমরা নিতে পারি সবথেকে ভালো হয়। আমি এটাই প্রথমে বলবো আপনাদেরকে, যদি একটু সময় থাকে বা একটু কষ্ট করে হলেও যদি আমরা গিয়ে পরে চারা নিতে পারি তাহলে বেস্ট হয়। আর যদি সেটা একদমই সম্ভব না হয় তাহলে আপনারা ওখান থেকে নিতে পারেন, একটু বলে নেবেন আগের থেকে, কারণ হোয়াটসঅ্যাপে যখন আপনি মেসেজগুলো করবেন, আপনি যখন গাছ সিলেক্ট করবেন, ওনাদেরকে একটু বলে নেবেন, রিকোয়েস্ট করবেন যে একটু ভালো গাছ পাঠাবেন। তো আশা করি ওনারা এতটা খারাপ কাজ করবেন না, কারণ ওনারা কিন্তু অনেক বড় নার্সারি, অনেক পপুলার, তো সেই জায়গায় অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু ভালো গাছ পেয়েছি,
তো কোনোভাবেই ওনাদেরকে দোষারোপ করতে পারবো না। তো আমি অনেকগুলো গাছ নিয়েছি, প্রায় ওখান থেকে 35-40টা গাছ আমি অনলাইনে নিয়েছি, আমি গিয়ে প্রচুর গাছ নিয়ে এসেছি, তবে আমি গাছ কিন্তু ভালো পেয়েছি। এরপরে প্রশ্নটি করেছেন সঞ্জীব কারক, গাছের ডালে ছোট ছোট গুটি মতো কি হয়েছে, কি দেব, কি বলে এটিকে? তো গাছের ডালে ছোট ছোট গুটির মতো যদি হয়েছে, এটা কিন্তু গোলাপ গাছের একটা কিন্তু মারাত্মক রোগ, এটা হচ্ছে স্কেল। তো এটা যদি হয়েছে তাহলে কিন্তু আপনাকে থিটা ব্যবহার করতে হবে, যদি স্কেল হয়েছে। তো এটা না দেখলে বোঝা যাবে না, তার জন্যই কিন্তু ফেসবুক পেজটা খোলা, যে আপনারা যাতে সমস্ত কিছু এখানে শেয়ার করতে পারেন, আমি দেখতে পারি এবং আমরা প্রত্যেকেই দেখতে পাই। তো এটা যদি আপনার হয় তাহলে স্কেল, স্কেল হলে আপনাকে থিটা ওষুধ ব্যবহার করতে হবে, খুব ভালো ওষুধ থিটা। যেহেতু ওই গুটি গুটি হয়েছে বলছেন, ওটা আমি যেটুকু মনে করছি গোলাপ গাছের ক্যান্সার বলে অনেকে, ওটা হচ্ছে স্কেল রোগ। তো আপনাকে ওই জন্য থিটা ব্যবহার করতে হবে, থিটা ব্যবহার করলে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু এটা অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট না করলে কিন্তু এর স্কেল যাবে না। পরে প্রশ্নটি করেছেন আর এস শাহজাদ, আমি 5টি কালারের একটি গোলাপ রোপণ করব, কিভাবে করলে ভালো হবে, তার সারা বছর কি ফুল পাওয়া যাবে, কি কি ওষুধ দিতে হবে? 5 কালারের একটি গোলাপ রোপণ করব, তো আপনি মানে অনেকগুলো হয়তো গ্রাফটিং করে যেগুলো মানে তৈরি করা হয় মানে বিভিন্ন কালারের গোলাপ, তো সেই সমস্ত গাছগুলো, আমার কাছে একটা 7টা রকমের ফুল ফোটে এমন একটা গাছ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে 7টা কালারের ফুল কিন্তু আমি একসাথে কখনোই পাই না, গাছটা কিন্তু খুব ভালো হয়নি, যদিও জমিতে বসানো আছে, তা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণের প্রবলেম হচ্ছে, মানে হয়তো লাল কালারের যখন ফুলটা আসছে তখন হলুদের দিকটা হয়তো শুকিয়ে যাচ্ছে, তো এরকম প্রচুর প্রবলেম হচ্ছে। তো 5টা কালারের ফুল না হয়ে যদি 2-3টে কালারের হয় তাহলে কিন্তু ভালো মোটামুটি ফুল হয়। আর ওষুধ যেরকমভাবে বা পরিচর্যা কীরকমভাবে করবো, এটা কিন্তু আলাদা কোনো পরিচর্যা নয়, যেরকমভাবে গোলাপের 7 দিনের পরিচর্যার কথা বলেছি বা প্রত্যেকটা ভিডিওতে আমি যেরকমভাবে পরিচর্যার কথা বলেছি সেইভাবে আপনাকে পরিচর্যা করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো 2-3টে কালারের ফুল একসাথে যে চারাগুলো পাওয়া যায় সেগুলো করুন, 5টা 7টা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুল বেশি পাবেন না, গাছটা বেশিরভাগ সময় অপুষ্টিতে ভুগবে, গাছটা ঠিকঠাকভাবে কিন্তু ফুল দিতে পারবে না, তার জন্য অবশ্যই আপনাকে আমি এই ব্যাপারটা বললাম, এবারে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো অনেকগুলো প্রশ্নের উত্তর বন্ধুরা দিয়ে ফেললাম, আর হাতে মোটামুটি সময় নেই, অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কীরকমভাবে আপনাদেরকে শেয়ার করতে পারলাম সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যান্য বন্ধুবান্ধবদের যাতে তারাও সেটা জানতে পারেন। ধন্যবাদ, প্রত্যেকে খুব ভালো থাকবেন।